আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মাসুরা খাতুন আপুর লেখা এই কেমন ভালোবাসা গল্পের 11তম পর্ব। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে স্বাধীন আর ছোঁয়া। ভিতরে থাকা মানুষটির যেন কোনো যায় আসে না এতে। প্রায় 10 মিনিট ডাকাডাকির পর অবশেষে দরজা খুলল নিহা। নিজে থেকেই ভালোভাবে দরজা খুলে ফোলা ফোলা চোখে একটা হাসি দিল। ছোঁয়া স্বাধীন দুজনেই অবাক। এদিকে ওরা কত চিন্তায় ছিল আর নিহা হাসছে, যদিও অনেকক্ষণ যাবৎ মেয়েটা কেঁদেছে তা বোঝাই যায়। ছোঁয়ার খানিকটা খারাপ লাগে, আজ ওর জন্য স্বাধীন নেহাকে প্রত্যাখ্যান করলো। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটা ছোঁয়া বোঝে। ও জানে প্রিয় মানুষটির কাছে অবহেলা পেলে কলিজাটা কেমন ক্ষত বিক্ষত হয়। তাই তো নিহার ফোলা ফোলা চোখ দুটো দেখে ছোঁয়ারও কষ্ট লাগে। মনে মনে বলে, বিশ্বাস করো নিহা আপু, আমার কোথাও যাওয়ার জায়গা নেই বলে আমি তোমাদের মাঝে বোঝা হয়ে আছি। যদি থাকতো তাহলে ঠিক এতদিনে চলে যেতাম, স্বাধীন ভাইয়াকে এতটা বিরক্ত করে কিছুতেই থাকতাম না। খুব স্বাভাবিকভাবেই নিহা কথা বলে। কিছুক্ষণ আগে যে নিহা রেগে মেগে রুমে এসেছিল সে যেন সম্পূর্ণ বদলে গেছে। তার চোখ মুখে এখন আর রাগের প্রতিচ্ছবিও দেখা যায় না। স্বাধীন কিছুটা অবাক হয় ও নিহাকে এমন দেখে। কি হলো স্বাধীন, আমাকে এভাবে ডাকছিলে কেন? একটু ঘুমিয়েছিলাম। নিহা, দুপুর গড়িয়ে যাচ্ছে, ছোঁয়া অনেক রান্নাবান্না করেছে, এখন আমরা সবাই যদি না খেয়ে এভাবে বসে থাকি তাহলে ওর কেমন লাগে বলতো? আর তাছাড়া খেতেও তো হবে, খুব ক্ষুধা লেগেছে, এসো খাবো। হ্যাঁ নিহাপু, আমি তোমার জন্য তেল মশলা কম করে দিয়ে রান্না করেছি, তুমি প্লিজ চলো খাবে, আর তুমি না খেলে আমরা কেউ খাবো না। স্বাধীনের দিকে তাকিয়ে নিহা উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে, তোমরা যাও আমি আসছি, তাড়াতাড়ি এসো নিহা। বলেই স্বাধীন চলে গেল আর ছোঁয়া গিয়ে খাবারগুলো আবারও গরম করে নিল। স্বাধীন ঠান্ডা খাবার কিছুতেই খেতে পারে না। টেবিলে একে একে সব খাবার সাজালো ছোঁয়া, স্বাধীনও বসে গেছে। এরই মাঝে নিহাও এসে গেল, বাবাহ ছোঁয়া, অনেক খাবার রান্না করেছো তো, তুমি একা এতগুলো রান্না করলে? হ্যাঁ আপু, আমি একাই করেছি, আর বড় মাও আমার হাতে দড়িয়ে সব রকমের রান্না শিখিয়েছে, আপনি খেয়ে দেখুন ভালো লাগবে, আর আমি আপনার জন্য সবজিও করেছি, নিহার দিকে খাবার এগিয়ে দিতে দিতে বলল ছোঁয়া। ও সরি গো, আমি এইসবের কিছুই খাবো না, আমি কিছু কিছু ফ্রুটস আর এই একটু সবজি খাবো, থ্যাংকস তোমায় আমার জন্য এত চিন্তা করায়। বলি নিহা একটা আপেল নিয়ে খেতে লাগলো। স্বাধীন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। খুব ভালো রান্না করেছিস ছোঁয়া, আর এই নিহা একটু খেয়ে দেখো, খুব ভালো লাগবে, আর দুপুরে তো তুমি ভাত খাও। তাহলে আমি ছোঁয়াকে এত রান্না করতে বললাম? না স্বাধীন, আমার খেতে ইচ্ছা করছে না, প্লিজ কিছু মনে করো না, তোমরা খাও। আর এই ছোঁয়া, তুমি বসে আছিস কেন? তুইও খাওয়া শুরু কর, ছোঁয়াকে বলল স্বাধীন। অবশেষ তিনজনে যে যার মতো খেয়ে উঠে গেল। শেষে পায়েসটা পেয়ে স্বাধীন খুব খুশি হলো। নিহাকে কিছুটা স্বাভাবিক দেখে স্বাধীনেরও অনেকটা হালকা লাগছে। ভালোই হয়েছে নিহা ব্যাপারটা বুঝতে পেরেছে। বিকেল অনেকটাই গড়িয়ে গিয়েছে, স্বাধীন বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। নিহা খাওয়ার পর নিজের রুমে গেছে। এমন সময় ছোঁয়া স্বাধীনের দরজায় নক করে। ভাইয়া আসবো? হ্যাঁ আয়, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া। ভাইয়া বলছিলাম যে নিহা আপুকে এভাবে কষ্ট পেতে দেখে আমার খুব খারাপ লাগছে, তুমি তো ছোট্টবেলা থেকে আমায় পছন্দ করো না, এখন তোমার আর নিহাপুর মাঝে আমি যদি বাধা হয়ে থাকি, আমি বলতে চাচ্ছি যে আমার জন্য যদি তুমি নিহা আপুকে ওগুলো বলে থাকো, তাহলে আমি বলছি ভাইয়া তুমি নিহা আপুকে মেনে নাও, আমি নিজে বড় মাকে মানাবো, আর তোমাদের মাঝে আমি বাধা হতে চাই না। এক নিঃশ্বাসে কথাগুলো বলল ছোঁয়া। মনে হচ্ছিল অনেকবার পরে পরে মুখস্থ করে নিয়েছে কথাগুলো। স্বাধীনও বলার সুযোগ দিল, সেও দেখতে চায় কী কী বলতে চায় এই মেয়ে, কতটা সাহসের, ছোট্টবেলা থেকেই জ্বালিয়ে এসে এখন আসছে মহান হতে, এই বিরক্তিকর মেয়েটার জন্যই এত এই আপ্ত বয়সেও একটা মেয়ের সাথে প্রেম করতে পারেনি, এত মেয়ে জ্যাপজ্যাপ করে তাকিয়ে থাকে তাও সাড়া দিতে পারেনি, আর এখন এসেছে দয়া করতে, থাপড়িয়ে গালগুলো লাল করে দিতে হয়। তীর্যক দৃষ্টিতে তাকিয়ে স্বাধীন বলল, তোর বক্তব্য শেষ হয়েছে? কতবার এই বক্তব্যটা লিখেছিস আর পড়েছিস? এই মেয়েটার দিকে আজকাল তাকাতে পারে নাও, তাকালেই মনে হয় এই ছোট্ট ছোট্ট করে কথা বলা মেয়েটাকে টেনে একেবারে বুকের ভিতরে পিষে ফেলতে, আগোছালোভাবে এলোমেলো আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছে করে ওর মুখ চোখ গাল, অনেক অভদ্র হতে ইচ্ছে হয় কিন্তু জড়তা কোথাও আটকে যায় স্বাধীন।
মনের ভিতরে অবাধ্য ইচ্ছেগুলোকে নিজে নিজেই শাসন করে শান্ত রাখতে হয়। মাথা নিচু রেখে সোয়া বলল, ভাইয়া আমি সত্যি বলছি, আমি তোমাদের মাঝে বাধা হতে চাই না। এক হাত ধরে হাঁচকে টানে নিজের একদম কাছে এগিয়ে নিয়ে এলো সোয়াকে। স্বাধীন একদম কাছাকাছি এনে হাত দুটো পিছনে বেঁকিয়ে ধরে বলল, তোকে এতটাও ভাবতে কেউ বলেনি, আমার যাই ইচ্ছে হবে আমি তাই করব, তোর কাছ থেকে শিখতে হবে না। আর কে বলেছে তুই আমাদের মাঝে বাধা? আরে আমি তো নেহাকে বন্ধুর বেশি ভাবি না, যদি ভাবতাম তাহলে তুই মাঝখানে আছিস বলে সরে আসতাম না। ওকে শাসনে সরে বলল স্বাধীন। কিন্তু ভাইয়া নেহা বুঝে খুব কষ্ট পাচ্ছে, কে কষ্ট পেল আর কে পেল না তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার নিজেরও কিছু চাওয়া পাওয়া আছে, আমি কাকে চাইবো না কাকে চাইবো, আমি কাকে ভালোবাসবো আর কাকে বাসবো না সেটা আমিই ভাবতে জানি, তোর ওইটুকু মাথায় এত ভাবতে হবে না বেয়াদব। দুজনের কারোই হয়তো খেয়াল নেই মনের ভুলে ওরা কতটা কাছাকাছি চলে এসছে। ছোঁয়ার নিঃশ্বাস আসতে পড়ছে স্বাধীনের বুকে, এতক্ষণে বুঝতে পারে স্বাধীন, আর যখন বুঝতে পারে তখন নিজেকে থামিয়ে রাখাই কষ্টের, যে কোনো পুরুষের পক্ষেই এমন মুহূর্তকে প্রত্যাখ্যান করা সত্যিই কষ্টের। আর সেখানে তো ছোঁয়া স্বাধীনের বৈধ স্ত্রী, স্বাধীন কেবল একটু একটু করে নিজের মুখটা নিয়ে যাচ্ছিল ছোঁয়ার অদর ছুঁয়ে দিতে। ছোঁয়া নিজেও চোখ দুটো বন্ধ করে নিয়েছে স্বাধীনের স্পর্শে। এমন সময় হঠাৎই ঘরে ঢোকে নেহা, সেও বাইরে যাবে তাই স্বাধীনকে ডাকতে আসছিল। স্বাধীন বলছিলাম যে তুমি ঘরে ঢুকে ওদের এতটা কাছে, এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল সে। এদিকে ছোঁয়া আর স্বাধীন দুজনে ভীষণ অপ্রস্তুত, দুজন দুই দিকে সরে গিয়ে দাঁড়ায়। ছোঁয়া লজ্জায় এক এক একাকার, মাথা উঁচু করে দাঁড়াবার মতো পরিস্থিতি ওর নেই, মাথা নুইয়ে অন্যদিকে হয়ে দাঁড়ায়। সরি সরি, আমি মনে হয় ভুল সময় এসে পড়েছি, আমার বোঝা উচিত ছিল তোমরা হাজব্যান্ড ওয়াইফ, আমি চলে যাচ্ছি, বলেই নেহা চলে যাচ্ছিল। এই নেহা দাঁড়াও, আসলে তোমার উচিত ছিল নক করে আসা, যাক বাদ দাও, তুমি কি বেরোবে? চলে হাত দিয়ে নাড়া দিতে দিতে বলল স্বাধীন। স্বাধীনের দিকে একবার আর চোখে তাকায় ছোঁয়া, আর নেহা নিজেও অবাক হয়ে তাকায়। এ কেমন স্বাধীন, কে দেখছে ও? একদম মেয়েদের এড়িয়ে চলার স্বাধীন এভাবে একটা বাচ্চা মেয়ের সাথে এমন পরিস্থিতিতে কি করে আসতে পারে? কোনো দিকে কমাচ্ছে ও ছোঁয়ার থেকে, অথচ স্বাধীন পারলো এই মেয়েটার এত কাছে যেতে, অথচ এতদিন কত ভাবেই না চেষ্টা করেছে ও স্বাধীনের কাছাকাছি যেতে, কিন্তু কিছুতেই পারেনি। এই পুরুষটার দৃষ্টি আকর্ষণ করতে রাগ অপমানে কালো হয়ে আসে নিহার মুখ। আমি সরি বলছি স্বাধীন, আমি একটু বাইরে যাচ্ছি তাই তোমাকে বলতে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে চলো, আমিও বাইরে যাচ্ছি, একই সাথে যাই। তুমি কোথায় যাবে আমি নামিয়ে দিব, বলে একসাথে বের হয়ে যায় স্বাধীন আর নেহা। পেছনে ছোঁয়া অবাকভাবে স্বাধীনের কর্মকাণ্ড, কী চায় এই ছেলেটা, সে কি সোয়াকে চাইছে? তাহলে এমন জড়তা না করে বলে দিলেই তো পারে, সোয়া নিজেও যে ওই রাগী মানুষটার প্রেমে বিভোর। গাড়িতে বসে নেহা বলল, ছি স্বাধীন, একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে এমন আগ্রহ তোমার আসে কেমন করে, আমি তো ভাবতেই পারছি না। তির্যক চোখে তাকিয়ে একটু হেসে স্বাধীন বলল, সে আমার স্ত্রী নেহা, বউ হয়ে আমার, তাই আমি ওর সাথে যা ইচ্ছে করতে পারি, এতে লজ্জার কি আছে? তাহলে অমন এমন দূরে রেখেছো কেন তো ফ্রেন্ডস? এতটুকু ছিল আজকের পর্ব, কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, সবসময় ফারুক স্টাডির সাথে থাকবেন সেই কেমন আয়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।